বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এই জায়গা জমি ক্রয় করেন, যখন আপনি রেজিস্ট্রেশন করতে যান, দলিল লেখকরা আপনাকে বলে যে নতুন অর্থ বছর থেকে বিভিন্ন প্রকার দলিল রেজিস্ট্রেশনের ফিটা বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য তারা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার কাছ থেকে কিন্তু বেশি টাকা তারা নিয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আসলে নতুন অর্থ বছরের কারণে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা বা টাকা পয়সা বেশি লাগতেছে কিনা, যদি লেগে থাকে পূর্বের তুলনায় কয় টাকা বেশি লাগতেছে। তো জাস্ট আপনারা অলরেডি সবাই জানেন যারা আমার এই চ্যানেলটির সাথে সংযুক্ত আছেন, দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত হিসাবগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু অনলাইনে কিন্তু করতে পারি। তো এর জন্য এর পূর্বেও আমরা কিন্তু dalil.com নামে একটা ওয়েবসাইটের আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। dalil.com আপনি গুগলে গিয়ে dolil dalil.com এই শব্দটা লিখে এন্ট্রি যখন দিবে তখন কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটা চলে আসবে। খুবই অথেন্টিক এবং কাজের একটা ওয়েবসাইট। এখানে শুধু আপনি ফিস ক্যালকুলেটরই করতে পারবেন না, আপনার মৌজারেটটা দেখতে পারবেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আরো নানা প্রকার কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এই ফিস ক্যালকুলেটরে যাব এবং দেখব কত টাকা ফিটা বর্ধিত হয়েছে। তো উদাহরণস্বরূপ আমরা এখানে সাবকবলা নিব, যেহেতু যে বাংলাদেশে যত প্রকার দলিল আছে সবচেয়ে বেশি পরিমাণ কর ভ্যাট ট্যাক্স আছে কিন্তু এই সাবকবলা দলিলের মধ্যে। তো আপনি এখানে দলিলের প্রকৃতি দিলেন, তারপরে আপনি আপনার যে বিভাগ, আপনার সম্পত্তিটা যেখানে রেজিস্ট্রেশন হবে সেই জেলা, সেই উপজেলা, যে থানার মধ্যে যে সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন হবে সেটি দিয়ে দিবেন। জমির অবস্থানটা এখন আপনি দিবেন, আপনার জমিটা কি ইউনিয়নভুক্ত না উপজেলার পৌরসভায় না জেলা শহরে, এইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা আপনি যদি জমিতে যান বা জমির কাগজপাতি থাকে সেখান থেকে আপনি কিন্তু পারবেন। তো আমরা এখানে একটা সম্পত্তি দেখব যেটা হচ্ছে আমাদের ইউনিয়নভুক্ত সম্পত্তি। তো আমরা ইউনিয়নভুক্ত সম্পত্তি করলাম, জমির মূল্য আমরা দেখাচ্ছি 1 লক্ষ টাকা, যাতে আমরা সহজেই বুঝতে পারি 1 লক্ষ। আর জমির উপরে কোনো স্থাপনা আছে কি না, আমরা জাস্ট পিওর জমি নিচ্ছি, বিক্রেতা সাধারণ বিক্রেতা। আর পৃষ্ঠা সংখ্যা নর্মালি একজন দাতা গ্রহিত হলে 10 পাতাই যথেষ্ট, দলিলটা হচ্ছে আমাদের বাংলায়। তো আমরা ফলাফলে ক্লিক করতেছি। তো ফলাফলে ক্লিক করার পরে আপনারা দেখেন রেজিস্ট্রেশন ফি কিন্তু 1% আছে, তার মানে এই অর্থ বছরের ফলে রেজিস্ট্রেশন ফিতে কোনো পরিবর্তন আসে না। 1% মানে 1 লাখ টাকা, 1000 টাকা। স্ট্যাম্প শুল্ক আগে যে 1.5% ছিল সেই 1.5% আছে, অর্থাৎ 1500 টাকা। স্থানীয় কর আগেরটাই আছে, যেহেতু এটা ইউনিয়নভুক্ত সম্পত্তি এখানে 3% করা আছে, 3000 টাকা। আর উচ্ছে আয়কর, যেহেতু ইউনিয়নভুক্ত সম্পত্তি এটা 1% হয়েছে, উপজেলা হইলে 2% হইতো, জেলা শহর হইলে 3% কিন্তু হইতো। এটা ছাড়া উচ্ছে আয়কর এবং উচ্ছে আয়কর যেটা আয়কর অধ্যাদেশ মোতাবেক এগুলো গ্রামের জমিতে প্রযোজ্য না। এখন বাড়লো তাহলে কোন জায়গায়? 1 নম্বর হচ্ছে যে হলফনামা যেটা আছে, এইটা পূর্বে 200 টাকার হলফনামা ছিল, এখন 300 টাকা, তাহলে 100 টাকা শুধু বর্ধিত হয়েছে। ইফি যেটা পূর্ব 100টা ছিল, 100 টাকা ছিল, এখন 100 টাকা। এনফি প্রতিপাতা 16 টাকা করেছিল, এখনো 16 টাকা। এনএনফি প্রতিপাতা 24 টাকা করেছিল, এখনো 24 টাকা। কোর্ট ফি আগেও 10 টাকা ছিল, এখনো 10 টাকা। তাহলে টোটাল আপনি খরচ দেখেন 7310 টাকা। এর মধ্যে যেটা হয় এই যে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর এবং উৎস কর, এগুলো ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা করা হয়। আর এই যে ই ফি, এন ফি, এন এন ফি, এগুলো আপনাকে নগদে দিতে হয়, এর বিনিময়ে একটা তারা কি করে ডিসিআর আপনাকে দেয়। তাহলে দেখেন 1 লাখ টাকার একটা গ্রামের সম্পত্তি রেজিস্ট্রেশন করতে সরকার পাচ্ছে 7310 টাকা। এখন আসি আমরা বাস্তবতার ক্ষেত্রে, যে তাহলে আপনি দেখলেন পূর্বের তুলনায় শুধু হলফনামার ক্ষেত্রে 100 টাকা বর্ধিত হয়েছে আর কিন্তু কিছু না। এখন তারা যে কাজটা করে আপনার কাছ থেকে 1 নম্বরে বলবে যে এইখানে স্ট্যাম্পগুলা আমরা ক্রয় করতেছি এগুলো টাকা পৃথক করে দিতে হবে, এই যে 1500 টাকা এইখান থেকেই মাইনাস করা হয়, যত টাকার স্ট্যাম্প ক্রয় করা হবে তত টাকা ওইখান থেকে মাইনাস করা হবে, তাই এখানে পৃথকভাবে স্ট্যাম্প ক্রয় করার কোনো প্রয়োজন কিন্তু নাই।
এখন আসি যেটা, তারা আপনাকে আরো বলবো যে এই যে টাকাগুলো জমা করতে ব্যাংক কমিশন আছে, ব্যাংক কমিশন নাম মাত্র, নাম মাত্র ব্যাংক কমিশন, 30 টাকা 20 টাকা ব্যাংক কমিশন, এটা কিন্তু বেশি না। এবং প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসেই বর্তমানে কি আছে, সেখানে টাকা জমা করার ব্যবস্থা আছে। এখন আর সোনালী ব্যাংকে কি করতে হয় না, লম্বা লম্বা লাইন কিন্তু ধরতে হয় না। এখন এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে যে প্রতিটা দলিল লেখক সমিতি কিন্তু একটা খুবই খুবই আমরা যে রহস্যজনক ভাবে তাদের চাঁদার পরিমাণটা, অবৈধ চাঁদার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। পূর্বে যেখানে 500 টাকা ছিল, এখন বিভিন্ন সাব রেজিস্ট্রেশন অফিসে দেখা যায় 1,000 এমনকি 2,000 টাকা পর্যন্ত প্রতিটা দলিলের তারা চাঁদাটা নিচ্ছে। এটা ছাড়া যদি ওই সাব রেজিস্ট্রার যদি দুর্নীতি পরায়ণ হয়, প্রতিটা দলিলের জন্য তাকেও 1 থেকে 2,000 টাকা দিতে হয়, এই জন্য কিন্তু খরচটা বৃদ্ধি পায়। তা আর যে যিনি দলিলটা লিখেন, সরকারি হিসাবে যদি আমরা হিসাব করি, তার খরচ 1,000 টাকার বেশি না। তারপরও বাস্তবতা আছে, বর্তমান জিনিসপাতির দাম হিসাবে যাবতীয় খরচ বাদ দিয়ে শুধু একটা দলিল মুসাবিদা করার জন্য উনি সর্বোচ্চ 2,000-3,000 টাকা নিতে পারেন। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি 5,000 টাকার নিচে তারা কিন্তু একটা দলিল লিখতেই চান না, যেটা আমরা মনে করি যে আসলে এইটা সবার জন্য কিন্তু একটা ভোগান্তির বিষয়। আমরা আশা করব যে আসলে ধীরে ধীরে এই দলিল লেখকদেরকে আইন করে আরো কন্ট্রোলে আনা হোক। প্রতিটা দলিল লেখার জন্য তারা যত টাকা নেয়, এগুলো রসিদ দেওয়া কিন্তু বাধ্যতামূলক। যদি সাব রেজিস্ট্রার কি করেন, প্রতিটা দলিলের সাথে কত টাকা ওই ফি নেওয়া হলো, ওই রসিদটা যদি তারা গ্রহণ করতো, যদিও আইন মন্ত্রণালয় রেজিস্ট্রেশন অধিদপ্তরে কিন্তু নিয়ম আছে, অলরেডি এ সংক্রান্ত একটা সার্কুলারও আছে যে প্রতিটা দলিলের সাথে দলিলের যে দলিল লেখক কত টাকা নিল তার রসিদটা সাবমিট করতে হবে। তো এখন সমস্যা হচ্ছে সারা বাংলাদেশে সাব রেজিস্ট্রাররা নিজেরাই দুর্নীতি পরায়ণ, এবং বিভিন্ন প্রকার এই কাগজ সেই কাগজ যেটা প্রয়োজন নাই সেটা নাই বলে আপনাকে কিন্তু ভোগান্তির সৃষ্টি করা। যেমন আপনার যদি অরিজিনাল আপনি যদি স্মার্ট কার্ডটাও নিয়ে যান, যিনি বিক্রেতা সেটাকে তারা অনলাইনে যাচাই করতে বলে, তো সেক্ষেত্রে 20 টাকা ফি দিতে হয়। এটা ছাড়া বর্তমানে যেহেতু ভূমি মন্ত্রণালয় চাচ্ছে যে সেটেলমেন্ট অফিস, এসিল্যান্ড অফিস এবং রেজিস্ট্রেশন অফিসে একসাথে করতে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় জরিপ একটা চলমান প্রক্রিয়া, সেখানে হয়তো যিনি বিক্রি করতেছেন তার জমি কম আছে অথবা নামটা ঠিক নাই, তো ওই জন্য তারা দলিলটা করতে চান না। আসলে যদি যিনি সম্পত্তি বিক্রি করতেছেন তার দলিল যদি ঠিক থাকে, তার খারিজ যদি ঠিক থাকে, যদি খাজনা বরাবর থাকে, জরিপ যেটা হচ্ছে সেটাতে তার নাম থাকুক বা না থাকুক, সেখানে সেটার সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কযুক্ত কিন্তু না। কারণ জরিপ একটা চলমান প্রক্রিয়া, সেখানে 30 ধারা 31 ধারা বিভিন্ন প্রকার ধারা সেটা সংশোধন করা যায়। অনলাইনে যেই আমাদের সেটেলমেন্ট এর যেই নকশাগুলা, যে জরিপের খতিয়ানগুলা পাওয়া যাচ্ছে, এগুলো করণিক ভুল কিন্তু প্রতিটার মধ্যেই আছে। এখন এই নামের মধ্যে সামান্য ভুল থাকলেও তারা সেটাই করতে চান না। তো আমরা জাস্ট এই ভিডিওটি তৈরি করার মেন উদ্দেশ্য ছিল যে যাতে নতুন অর্থ বছরের ফলে আমাদের কিন্তু অতটা খরচ বৃদ্ধি পায় নাই। জাস্ট যে খরচটা বৃদ্ধি পেয়েছে হলফনামায় 100 টাকা খরচটা বৃদ্ধি পেয়েছে, আর কিন্তু খরচ কিন্তু বাড়ে নাই। আর হেবা দলিলের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের জাস্ট স্ট্যাম্প শুল্কটা যেটা 200 টাকা ছিল সেটা একটু বর্ধিত হয়েছে, আর কিন্তু কিছু না। এখন যদি আমরা হেবা দলিলটা এখানে আপনাদেরকে একটা দেখাই, হেবার ঘোষণাপত্র, সম্পত্তির মূল্য আপনি দেন বা না দেন এটা অটোমেটিক চলে আসবে, হেবার ঘোষণাপত্র। তারপর এখানে বিভাগ চাচ্ছে, আমরা জাস্ট একটা দিয়ে দেই যে একটা হেবার ঘোষণা কত টাকা, 1,00,000 টাকা সম্পত্তি, 10,00,000 টাকার হলেও একই হবে। তারপরও তারা যেহেতু চাচ্ছে, এক্ষেত্রে স্ট্যাম্প শুল্কটা 1,000 টাকা করা হয়েছে, যেটা আগে 200 টাকা ছিল, এটাই আর কিন্তু কিছু না। তাহলে এই হেবা দলিলের ক্ষেত্রে সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, আর কিন্তু কিছু না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।